প্রচুর পরিমাণে গাড়ি আছে শোরুমে, আপনার যেইটা ভালো লাগে শোরুমটা ভিজিট করেন, আমার মনে হয় মনের মতো গাড়ি ইনশাল্লাহ দিতে পারবো ঈদের আগে। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রনি ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস 2/E মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্টনার চাইনিজের গলিতে এবং মেট্রো রেলের 409 নম্বর পিলারের বাম পাশে। রনি ভাই আপনার শোরুমে কি পরিমাণ গাড়ি আছে? আমার শোরুমে অল টাইম আপনার 48 থেকে 50টা গাড়ি থাকে। আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আজকে? আচ্ছা শুরু করব একটা এলিয়ান দিয়ে ভাইয়া। জি টয়োটা এলিয়ান। এলিয়ান জি 2013 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। ওকে। এবং গাড়ি কন্ডিশন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ভাইয়া। একদম ফ্রেশ কন্ডিশন। একদম ফ্রেশ কন্ডিশন। 6 লিটার সিএনজি করা। 6 লিটার সিএনজি। সিএনজি করা জি। পুশ স্টার্ট। পুশ স্টার্ট জি। টয়োটা এলিয়ান। এলিয়ান জি। এবং ব্যাক পার্টও ফ্রেশ। একদম ফ্রেশ কন্ডিশন বাবু ভাইয়া। একদম ফ্রেশ ব্যাক পার্ট। জি। এবং সবকিছু অরিজিনাল, ব্যাক লাইট, হেড লাইট, গ্লাস সব অরিজিনাল পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা দামটা কত চাচ্ছেন? একটা দাম চাচ্ছি 24,80,000 টাকা। 24,80,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং মূল্য জি। তারপর দেখবো একটা হোন্ডা গ্রেস ভাইয়া, এটা মডেল হলো 2018, রেজিস্ট্রেশন 2020, ইএক্স প্যাকেজ। ওকে। এটা আপনার ট্রিপটনিক গিয়ার পাবেন। আচ্ছা আচ্ছা। ক্রুজ কন্ট্রোলার পাবেন, পুশ স্টার্ট পাবেন, সবকিছু আছে। হ্যাঁ এই যে আপনি এখানে ক্রুজ কন্ট্রোলার আছে। ওকে ক্রুজ কন্ট্রোলার, পুশ স্টার্ট। আর এটা কিন্তু ভাইয়া নিউ শেপ। এবং এটা ইএক্স প্যাকেজ। ইএক্স প্যাকেজ ভাইয়া জি। এটা কিন্তু আপনার নিউ শেপ। অ্যাকর্ডের যেরকম লাইট, হোন্ডা সিটির যেরকম লাইট, এটা নিউ শেপের লাইট দিছে, বড় লাইট। ওকে। এটার প্রাইস? এটার আস্তিক মূল্য 23 লাখ টাকা ভাইয়া। 23 লক্ষ টাকা আস্তিক মূল্য। প্রাইস কথা বলার সুযোগ আছে? আসলে কিছু না ভাই, পাশাপাশি দুইটা এসকলা আছে, এই দুইটার প্রাইস কত? এটা 3-এর মডেল, এটা 6-এর মডেল। 3-এর মডেল, 6-এর মডেল। এটা 12,20,000 টাকা। 3-এরটা 12,20,000 আর 6-এরটা 13,80,000। ওকে। আচ্ছা টয়োটা এফ প্রিমিয়ো। এফ প্রিমিয়ো জি সুপারিয়র। ওয়াশ পলিশের কাজ চলছে নাকি? হ্যাঁ ওয়াশ পলিশ চলতেছে ভাইয়া জি। আচ্ছা এটা 2014 মডেল। 14 মডেল। হ্যাঁ সম্পূর্ণ তেলের গাড়ি। সম্পূর্ণ তেলের গাড়ি। এবং 16 রেজিস্ট্রেশন। 16 সালের রেজিস্ট্রেশন। দেখেন এখন কিন্তু ওয়াশ পলিশ চলতেছে, এই যে কিট মারে রাখছে, কালারটা দেখাই দিই, জেনুইন কালারটা। এটা হচ্ছে জেনুইন কালার। জেনুইন কালার জি। এটার প্রাইস কত আছেন ভাই? এটার দাম চাচ্ছি ভাইয়া 26,50,000। 26,50,000 জি। 14 মডেল, 16 রেজিস্ট্রেশন। এরপরে কি? আসেন ভাইয়া এদিকে আসেন। এরপরে দেখবো একটা হুন্ডাই টুকসান। হুন্ডাই টুকসান জি, আমরা টাকসানও বলি। হুন্ডাই টাকসান আপনার 12 মডেল। আচ্ছা 2012 মডেল, 12 সালের রেজিস্ট্রেশন। এটা ওয়াশ পলি চলতেছে, রেডি করতেছে আর কি ডিসপ্লের জন্য। টোটাল আপনাদের কাছে কয়টা টাকসান গাড়ি? আমার কাছে টাকসান 14 মডেল আছে, 12 মডেল আছে, 11 মডেল দুইটা আছে অ্যাভেলেবল। অ্যাভেলেবল। এটার প্রাইস? এটা কিন্তু সানরুফ মনরুফ সহ একটু দেখাবেন। সানরুফ মনরুফ সহ হুন্ডাই টুকসান জি। এবং এটা ওয়াশ পলিশের কাজ চলছে। ভিতরটা দেখেন কত সুন্দর। এলপিজি করা আছে জি। এটার প্রাইস? এটার আস্তিক মূল্য চাচ্ছি ভাইয়া 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা আস্তিক প্রাইস। 2012 মডেল, 2012 সালের রেজিস্ট্রেশন। মিসুবিশি ল্যান্সার। এটা দেখাই দিবে একুয়াটা। একুয়া। একুয়া 2016 মডেল। 2016 মডেল, 2022 সালের রেজিস্ট্রেশন। ওকে। এবং গাড়িটা কিন্তু একদম ডক্টর চালিত, হিট প্রুফ সেন্সর গ্লাস সহ। আচ্ছা। এবং এটা কিন্তু এস গ্রেডের গাড়ি ভাইয়া, স্পোর্টস এডিশন। এস গ্রেডের গাড়ি। হ্যাঁ ভিতরটা অনেক সুন্দর ভাইয়া, ফুল ব্লু শেড, আপনার ড্যাশবোর্ডটা ফুল ব্লু শেড। এটার প্রাইস? এটার প্রাইস পড়বে 17 লাখ টাকা ভাইয়া। তারপর দেখবো প্রিমিয়ো 2011 মডেল জি জি, এবং রেজিস্ট্রেশন 2013 সালে, রেড ওয়াইন কালার। আচ্ছা 2011 মডেল। হ্যাঁ তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, 11 মডেল, 35 সিরিয়াল অপটেন জি। এটার প্রাইস পড়বে ভাইয়া 23,40,000 টাকা। 23,40,000 টাকা আস্কিং প্রাইস জি। ল্যান্সার? ল্যান্সার 2007 মডেল। 2007 মডেল। 7 মডেল, 2007 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। আচ্ছা আপনার ইন্টেরিয়র ফুল বিস্তৃত কালার। ইন্টেরিয়র ফুল বিস্তৃত কালার জি। ফ্রন্ট সাইড? ফ্রন্ট সাইডটা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে। আপনারা আসেন শোরুমে, আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য আমি গাড়িগুলো বাইরে দেখাইতে পারিনি। আচ্ছা এটার প্রাইস? এটার প্রাইস পড়বে 13,60,000 টাকা। 13,60,000 টাকা জি। এটা আস্কিং প্রাইস। আস্কিং মূল্য জি। আর আপনার শোরুমে গাড়ি হিউজ? প্রচুর, আপনি জাস্ট দেখাই দেন, বাইরেও গাড়ি আছে, বাইরে একটা 6-এর জি করল্লাও আসছে, আপনারা আসলে দেখতে পারবেন, আসলে ভালোভাবে দেখতে পারবেন। তারপরে এমজি আছে 2020 এর মডেল একটা। আচ্ছা এমজি? হ্যাঁ 20 এর মডেল, এইচএস।
এমজির প্রাইস ভাই? এটা জাস্ট দেখাই দিলাম, পরে আসে দেখাই দিলাম জাস্ট। আচ্ছা, ওয়াশ পলিশে কাজ চলছে? হ্যাঁ, ওয়াশ পলিশে কাজ চলছে। আচ্ছা, আসলে ভালোভাবে দেখতে পারবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণে গাড়ি আছে। এবং পাশে একটা জি করলা। জি করলা, হ্যাঁ, 6 এর মডেল। 6 এর মডেল, হ্যাঁ। এটার প্রাইস? 6 এর মডেল, রেজিস্ট্রেশন 2009। খুব সুন্দর গাড়ি ভাইয়া। রনি ভাই, এটার প্রাইস সামনে দেখাবেন না? আসেন, এটার প্রাইস পড়বো অনেক বেশি ভাইয়া। কেন ভাই এত বেশি? এটা জি করলা, যে জি করলা এখন সোনার হয়ে গেল, 6 এর জি করলা পাওয়া যায় না। আচ্ছা, এটার প্রাইস? এটার প্রাইস পড়বো 14,30,000। 14,30,000, হ্যাঁ, 6 এর মডেল জি করলা। আর কোন গাড়ি আছে ভাই? ভাইয়া গাড়ি আরো আছে, ওই যে ওই পাশে রাখা আছে, ওই দেখেন এনজির একটু ফ্রন্টটা দেখাই দেন, কত সুন্দর গাড়ি আছে। হ্যাঁ, প্রাইস বলবো না, আমি দেখাই লাভ কি? প্রাইস বলে দিচ্ছি, আসেন ভিতরটা দেখাই দেন, বলে দিচ্ছি। আচ্ছা, এমজি দেখাইতে চাইনি, তাও দেখাই দিলাম। এ হচ্ছে, এটার দাম চাচ্ছে 36 লক্ষ টাকা। প্রচুর পরিমাণে গাড়ি আছে শোরুমে, আপনার যেটা ভালো লাগে শোরুমটা ভিজিট করেন, আমার মনে হয় মনের মতো গাড়ি ইনশাল্লাহ দিতে পারবো ঈদের আগে। রনি ভাই, আপনার মোবাইল নাম্বার? 01785330818, 01111057993। যেখানে দাঁড়ায় আছেন সেটার অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেস 2/E মণিপুরি পাড়া, সংসদ ভবন, মেট্রোলের 409 নম্বর পিলার এবং মেট্রোলের বিজয়শনী সিঙ্গেল থেকে এক মিনিট সামনে। রনি ভাই ভালো থাকবেন। আসসালাম। জি, আপনি ভালো থাকেন বাবু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।